সপ্তম শ্রেণীর কাগজ কেটে কি বর্গ নির্ণয় করতে হবে। 1 নম্বর দেওয়া আছে কি a+3। এটা যদি সমাধান দেখি আমরা, 1 নম্বর a+3 কাগজ কেটে কি বর্গ নির্ণয় করতে হবে। তা প্রথমে কি প্রথমে বর্গাকার আকৃতি কি কাগজ নিয়ে নিচের ছোপের মতো কি a৩৮-এর জন্য কি সমান দৈর্ঘ্যের বাহু চিন্তা করতে হবে। একটা কি এ নিতে হবে আর একটা কি থ্রির জন্য কি কাগজ নিতে হবে। তাহলে এ সাইজের জন্য একটা কাগজ কাটবা এবং কি থ্রি সাইজের জন্য একটা কাগজ কাটবা এবং কি দুটে দুটে কি ভিন্ন চিহ্ন দ্বারা চিহ্নিত করবা বা তোমরা রং পেন্সিল দিয়ে ই করবা। ঠিক আছে, তারপরে কি বর্গাকার কাগজটি কি মোট কয়টি খণ্ড বিভক্ত হলো? 60টি। কয়টি? 60টি। আর এই এ দিয়ে গুণ করলে কত? এতে কি a² তাহলে a² মানে কি বর্গাকার আকৃতির। তাহলে এই কাগজটা কি বর্গাকার আকৃতির বসাতে হবে। তারপর এ দিয়ে এই থ্রির গুণ করলে কত হবে? 3a। তারপরে এই থ্রি দিয়ে আবার এর গুণ করলে 3a। আবার এই থ্রি দিয়ে থ্রির গুণ করলে 3×3=9। ঠিক আছে, তাহলে এখন সম্পূর্ণ রাশির ক্ষেত্র বলে কি a+3 বর্গ। তাহলে বর্গাকার কাগজের ক্ষেত্রফল কি 60টি ক্ষেত্রের ক্ষেত্রফল। এই 60টি ক্ষেত্রের ক্ষেত্রফল বের করলে কি এই সম্পূর্ণ রাশির ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে তাহলে a+3² এটা সমান কি লেখা যায়? এই যে এ গুণ a² সেটা লেগেছে এ গুণ এ। তারপর কি এ দিয়ে থ্রি গুণ করলে 3a, এ গুণ 3, তারপরে থ্রি দিয়ে আবার এর গুণ 3a, তারপর এই থ্রি দিয়ে আবার থ্রি গুণ 3×3 কত? 9। তাহলে a² এতে কি গুণ করলে a² প্লাস 3-এর সাথে গুণ করলে 3a, আর এর সাথে 3 গুণ করলে 3a, আর 3 দুইটা আছে এখানে 3² 3² করলে কত? 9। তো a² এর যেহেতু এই 3a আর এই 3a কি প্লাস, তাহলে কি 3 আর 3 যোগ করলে কত? 6a প্লাস 3² করলে 9। তাহলে a+3 এর বর্গ কত? a² প্লাস 6a প্লাস 9। আর 2 নম্বরে 3x মাইনাস 5 এটাও কি কাগজ কেটে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করবো? প্রথমে বর্গাকার আকৃতির জন্য কি নিচের ছবির মতো কি 3x-5 জন্য একটা কাগজ কাটবো, একটা কি 5 সমান দৈর্ঘ্যের বাহু চিন্তা করতে হবে। তাহলে কি যেহেতু 3x-5² বর্গ মানে কি, তাহলে এখানে কি হোল স্কোয়ার হবে। তাহলে 3x-5 কি দুইটা দিতে হবে, এই সারি বরাবর দিতে হবে, কলাম বরাবর কি দিতে হবে। তাহলে প্রথমে কত? 3x-5। তাহলে কি বর্গাকার কাগজটি কি মোট 60টি ক্ষেত্রে কি বিভক্ত হলো? এই সম্পূর্ণটুকুর ক্ষেত্রে বলে কি হবে? এই 3x-5² বর্গ। তাহলে এখানে গিয়ে এই প্রথমে কি এটুক সবুজ অংশ, এটুক কি বর্গাকার আকৃতির, আর কি এখানে কি এই এটুক কি লাল, লালটুক কত? 5। এই দৈর্ঘ্য বরাবর কত? 5। আর প্রস্থ বরাবর কত আছে? 3x-5। তাহলে এখানে কি সবুজ অংশের ক্ষেত্রফল যদি আমরা বার করতে চাই, যে এই 3x-5² তার মানে কি এই সবুজ অংশের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে সবুজ অংশের ক্ষেত্রফল বার করার জন্য কি এই সম্পূর্ণ ইসের ক্ষেত্রফল থেকে এই লাল কালো আর কি হলুদ বাদ দিলে কি সবুজ অংশের ক্ষেত্রফল বেড়ে যাবে। তো 3x-5, তাহলে সবুজ অংশের ক্ষেত্রফলের সমান কি হবে? সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল থেকে কি লাল অংশের ক্ষেত্রফল যোগ হলুদ অংশের ক্ষেত্রফল যোগ কি কালো অংশের ক্ষেত্রফল। তাহলে এই সবুজ অংশের ক্ষেত্রফল বার করতে হলে সব
টুকের কি সম্পূর্ণ কিসের ক্ষেত্রে বলতে গিয়ে কি এই লাল হলুদ আর কি কালো অংশটুকু বাদ দিলে কি বের হয়ে যাবে। এখন কি তার সবুজ অংশের ক্ষেত্রফল কত, এই 3x এটা দিয়ে এটা গুণ করলে কত 3x-5, এটাও কি 3x-5, তাহলে কি দুইটা এক, 3x-5 হোল স্কোয়ার সমান সম্পূর্ণ এসে কাগজের ক্ষেত্রফল কত। সম্পূর্ণ কাগজের দৈর্ঘ্য আমরা যদি দেখি এই ফুলটুকের দৈর্ঘ্য কত 3x-5 প্লাস কত 5, পুস্তক কত 3x-5 প্লাস 5। তাহলে যেহেতু দুইটা একই বর্গাকার আকৃতি তাহলে কি 3x-5 প্লাস 5 হোল স্কোয়ার। বিয়োগ লাল অংশের ক্ষেত্রে বল লাল অংশের দৈর্ঘ্য কত আছে 5 আর পুস্তক কত 3x-5, তাহলে এটা কি এই লাল অংশটুকু কি আয়তাকার আকৃতির, তা আয়তাকার আকৃতির ক্ষেত্রে বলে হচ্ছে কি দৈর্ঘ্য গুণ পোস্ত। তাহলে এই 3x-5 × 5 সেটা এখানে দেওয়া আছে যে 3x-5 × 5। তারপর প্লাস হলুদ অংশের ক্ষেত্রে বল তো হলুদ অংশ কি আয়তাকার আকৃতির, হলুদ অংশের ক্ষেত্রে বলে কি আসবে আয়তাকার আকৃতি কি দৈর্ঘ্য গুণ পোস্ত। তাহলে দৈর্ঘ্য কত 3x, এটুকু কি এখান থেকে বন্ধ কি 3x-5 আর পোস্ত হলো 5, তাহলে দৈর্ঘ্য গুণ পোস্ত 5 × 3x-5 প্লাস কালো অংশের ক্ষেত্রে বলবো তো এখান থেকে পর্যন্ত কত 5, কারণ উপরে 5 দেওয়া আছে আর এটুকু কত 5, এই যে এখান থেকে পর্যন্ত কি 5, ঠিক আছে তাহলে এটুকু কি 5, তাহলে 5 × 5 কালো, যেহেতু কালো একটু কি বর্গাকার আকৃতির এ কারণে কি 5 × 5। তাহলে এখন আমরা যদি এখানে এই -5 + 5 কি কাটা তাহলে শুধু তাই কি 3x হোল স্কোয়ার, আর এখানে তো 3x-5 হোল স্কোয়ার রাখছি, আর এখানে কি 5 দিয়ে 3x এ গুণ করতে হবে, 3 × 5 = 15x - 5 দিয়ে 5 × 5 = 25 প্লাস এই 5 দিয়ে কি 3x গুণ 3 + 15x + -5 = 5 করলে 5 × 5 = 25 প্লাস 5 × 5 = 25, ঠিক আছে। এখন কি এই +5 - 5 কাটা তাহলে এখানে কি থাকে এই 15x প্লাস এটাও কি প্লাস, তাহলে কত 15 কত 30x - 25, আর 30 স্কোয়ার করলে কত 9x স্কোয়ার, তাহলে এখানে কি মাইনাস এম এটার সামনে কিছু নাই মানে কি প্লাস আছে মাইনাস প্লাস -30x - কি +25, তাহলে বর্গ কত 9x² - 30x + 25।